হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লাসফেমিটি। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও। তো গাইজ, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই সুইস বিউটির প্রফেশনাল ফেস অ্যান্ড আই ব্রাশ সেট। তো এটার আজকে রিভিউ ডেমো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে আমার ফ্লিপকার্ট হলে তোমাদের এটা দেখিয়েছিলাম, এটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট না পার্পেল থেকে। তো এটা বলেছিলাম আমি সেদিন যে এটা আমি তোমাদের রিভিউ ডেমো শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সেটা শেয়ার করতে চলেছি। আমার আগের ভিডিওটা দেখো নি, সেখানে আমি ফ্লিপকার্ট আর পার্পেল হল ভিডিও করেছিলাম, সেখানে আমি কী কী নিয়েছি সব কিছু ডিটেলসে আছে, তোমরা গিয়ে দেখে নেবে অবশ্যই। আর চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখে নেওয়া যাক ব্রাশের সেটগুলো কেমন। তো গাইজ, এটা হলো সুইস বিউটির এই মেকআপ ব্রাশের সেটটা। তো এখানে লেখা আছে প্রফেশনাল ফেস এবং আই ব্রাশ সেট। এখানে যটা ব্রাশ আছে সবকটা দিয়ে ফেস এবং আই মেকআপ করা যাবে। তো এখানে কী কী ব্রাশ আছে সেখানে একটা মেনশান করা আছে, তো বলে দিই। পাউডার ব্রাশ, কনসিলার ব্রাশ, আই শ্যাডো অ্যাপ্লিকেটর ব্রাশ আর ফাউন্ডেশন ব্লেন্ডার, হাইলাইটিং অ্যান্ড ল্যাস। তো এখানে ব্যাক সাইডে কী কী মেনশন করা আছে সেটাও তোমাদের পড়ে শোনাচ্ছি। সুইস বিউটি সিক্স ফেস ব্রাশের সেট, এখানে মোট ছটা ব্রাশ তোমরা পেয়ে যাচ্ছ। আর এটার এমআরপি গাইজ এখানে লেখা আছে 899, মানে 899 টাকা, কিন্তু এটা আমি অফারে নিয়েছি 640 টাকাতে। আর এখানে অনেক কিছু মেনশন করা আছে, ব্রাশগুলো সম্বন্ধে লেখা আছে, আর কোন ব্রাশটা কিসের জন্য ব্যবহার করা হবে এগুলোর ডিটেলস এখানে লেখা আছে। সেগুলো পড়ে আর সময় নষ্ট করতে চাইছি না, তো আমি ব্রাশগুলো তোমাদের একটা একটা দেখিয়ে দিই। আর গাইজ, এটার প্যাকেজিংটা দারুণ। এটার ভিতরে একটা অভ্র টাইপের গ্লিটারি একটা পেপার আছে, তার উপরে ব্রাশগুলো একটা করে প্লাস্টিকের খাপের মধ্যে ঢোকানো আছে। তো একটা একটা ব্রাশ তোমাদের আমি দেখিয়ে দিই। তো প্রথমে গাইজ দেখাচ্ছি এই পাউডার ব্রাশ। এই ব্রাশটা এত সফট, এত নরম, এটা আমি একবার ইউজ করেছি তাই এটা একটু ডাস্টি লাগছে। আর এটা অ্যাপ্লিকেশন দারুণ। এগুলো সব কিছুই আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলস দেখাবো, মেকআপ করে তোমাদের সঙ্গে দেখাবো। তো এটা খুবই সফট একটা ব্রাশ, দারুণ পাউডার অ্যাপ্লিকেশনের জন্য দারুণ। এটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করা হবে, পাউডার অ্যাপ্লাই করা হবে, হাইলাইটারও অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এটা দিয়ে হাইলাইটার আমি অ্যাপ্লাই করিনি। এটা পাউডার, ব্লাশ আর কন্টোরও করা যেতে পারে, কিন্তু কন্টোরও করিনি কারণ এটা একটু ছড়িয়ে গেছে। তাই এটা দিয়ে তোমরা ব্রোঞ্জিং করতে পারবে আর হাইলাইটারও লাগাতে পারো, যদি পারো তোমরা এটা দিয়ে হাইলাইট লাগাতে পারো। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ব্রাশগুলোর মধ্যে হাইলাইটার লাগানোর ব্রাশও আছে। তো সেকেন্ড ব্রাশ এখানে মেনশান করা আছে কম্প্যাক্ট ব্রাশ, আর এটার নাম্বার লেখা আছে F02। প্রত্যেকটা ব্রাশেই লেখা আছে যে কিসের জন্য ওটাও ইউজ করা যেতে পারে। সেকেন্ড যেটা দেখাচ্ছি ওটা হলো সুইস বিউটি ফাউন্ডেশন ব্লেন্ডার ব্রাশ F06। এই ফাউন্ডেশন ব্রাশটা গাইজ বেস্ট ফাউন্ডেশন ব্রাশ। এই ব্রাশটা দিয়ে এত সুন্দরভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করা যায়, জাস্ট অসাম, দুর্দান্ত। এটা অ্যাপ্লাই যারা করবে তারাই একমাত্র বুঝতে পারবে। এটাই আমি তোমাদের ফাউন্ডেশন ব্লেন্ড করে দেখাবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা দেখতে পাবে ব্রাশটা দিয়ে আমি ব্রাশগুলোর পুরোটা শেড দিয়ে আমি কীভাবে মেকআপটা কমপ্লিট করব। তারপরে থার্ড যে ব্রাশটা গাইজ, এটা হলো কনসিলার ব্রাশ F03। এটা তো এটা দিয়ে আমরা কনসিলার অ্যাপ্লাই করতে পারবো, কনসিলার ব্লেন্ড করতে পারবো, প্লাস আইব্রো শার্প করার জন্য এটা ব্যবহার করতে পারবো। নেক্সট দেখাচ্ছি এটা হলো আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ, এটা F04। এটা দিয়ে আইশ্যাডো ব্লেন্ডিং করার জন্য তোমাদের ক্রিজে ভালোভাবে, দারুণভাবে আইশ্যাডো ব্লেন্ডিং করা যাবে গাইজ। তারপরে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো আইশ্যাডো অ্যাপ্লিকেটর ব্রাশ F05। এটা দিয়ে তোমরা আইশ্যাডো আই লিটে অ্যাপ্লাই করতে পারবে ধীরে ধীরে ড্যাব ড্যাব করে, এটাও দারুণ দারুণ। তারপরে নেক্সট একদম লাস্ট সব থেকে যে ব্রাশটা আছে এটা হলো হাইলাইটিং অ্যান্ড ল্যাস ব্রাশ F07। তো এটা হাইলাইটিং, এটা দিয়ে আমি হাইলাইটার ইউজ করিনি, বলতে পারবো না কীভাবে হাইলাইটার ইউজ করা যায়, কিন্তু এটা এতটা অ্যাঙ্গেলড, এটা জাস্ট আইব্রো ফিল করার জন্য দারুণ। এটা আইব্রো ফিল করার জন্য, আর পিছনে একটা স্পুলিও আছে আইব্রোটাকে কম করার জন্য। তো এটা আমি আইব্রো সেট করার জন্যই ইউজ করেছি। তো গাইজ, এই ছটা ব্রাশ দিয়ে তোমরা পুরো সমস্ত মেকআপটা তোমরা করতে পারবে। তো কীভাবে করবে সেটা চলো দেখে নিই, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি।
ভিডিওটি শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে এর পরের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো। তো চলো দেখে নিই আমরা এই ব্রাশ সেটের ডেমো। তো গাইজ, অ্যাট ফার্স্ট আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেব। প্রাইমারটা আমি ফিঙ্গারের সাহায্যেই অ্যাপ্লাই করব, কারণ ওটা সাধারণভাবে ফিঙ্গারেই অ্যাপ্লাই করা হয়। প্রাইমারটা ভালো করে মুখে অ্যাপ্লাই করার পর আমি প্রথমে আমার আইব্রোটাকে সেট করে নেব এই আইব্রো ব্রাশটা দিয়ে। আইব্রোটাকে ধীরে ধীরে এভাবে মিডিল থেকে ফিল করতে হয় গাইজ, একদম যাতে ন্যাচারাল লাগে। কারণ প্রথম থেকে যদি সামনে থেকে যদি ফিল করো তাহলে মনে হবে ফেক। আইব্রোটা ফিল করার পর ব্রাশের পেছনে যে স্পুলিটা আছে ওইটা দিয়ে কম করে নিচ্ছি ভালো করে। তারপর কনসিলার ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটাকে শার্প করার জন্য আইব্রোর উপরে এবং নিচে, তারপরে চোখের পাতায় ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তারপর ওই কনসিলার ব্রাশটা দিয়েই আমি কনসিলারটা ব্লেন্ড করে নেব গাইজ। এই কনসিলার ব্রাশটা একদম কনসিলার লাগানোর পক্ষে পারফেক্ট, দারুণভাবে ব্লেন্ডও করা যাচ্ছে এবং অ্যাপ্লিকেশনও করা যাচ্ছে। তারপর আই বেসটাকে সেট করার জন্য এই পাউডার ব্রাশটার সাহায্যে আমি আমার আই বেসটা সেট করে নেব। তারপর আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি আমার আইয়ের ক্রিজে একটা ব্রাউন কালার নিয়ে অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করে নিচ্ছি ওটা ভালো করে। ব্রাশটা এতটাই সফট যে অ্যাপ্লাই করা এত সুন্দর হচ্ছে, ভালো করেই খুব সুন্দরভাবেই হচ্ছে, তোমরা দেখে নাও। আই শ্যাডো অ্যাপ্লিকেটার ব্রাশটা দিয়ে আমার আই লিটে আই শ্যাডো, একটা পিঙ্ক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করে নেব। তো আমার আই শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি অফ স্ক্রিনে আরেকটা আইও করে নিচ্ছি। এবার আমি আইলাইনার লাগিয়ে নেব। আইলাইনারের জন্য এখান থেকে কোনো ব্রাশই ইউজ করছি না, কারণ আইলাইনারের সাথে অলরেডি একটা ব্রাশ অ্যাপ্লিকেটার আছে। তো আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি। গাইজ, আইলাইনার লাগানো হয়ে গেছে, এরপর আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। মাস্কারাতেও অ্যাপ্লিকেটার আছে, তাই মাস্কারার জন্য কোনো ব্রাশ এখানে ইউজ করছি না। মাস্কারা লাগানোর পর আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর গাইজ, আমি আমার ফিঙ্গারের সাহায্যে ফাউন্ডেশনটা স্কিনে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। এরপর ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব, এরকম ড্যাব ড্যাব করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। গাইজ, এই ফাউন্ডেশন ব্রাশটা নিয়ে আমার কিছু বলার নেই, এত দারুণভাবে ব্লেন্ড করছে, তোমরা জাস্ট দেখো, এত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ব্লেন্ড করছে, স্কিনে একটাও ফাইন লাইন্স কিচ্ছু নেই। আর ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য যেরকম ফ্ল্যাট ব্রাশের দরকার হয়, এটা সেরকমই পুরো ফ্ল্যাট ব্রাশ। সাধারণত একটু হার্ড হতে পারে, কিন্তু এটা এতটাই সফট, জাস্ট বলার কিছু নেই। সফট হওয়া সত্ত্বেও এটা এত সুন্দর ব্লেন্ড করছে, তোমরা নিজেরাই দেখে নাও। এরপর আমি কনসিলার ইউজ করে নিচ্ছি। তো কনসিলারে এখানে অলরেডি একটা অ্যাপ্লিকেটার আছে, ওইটা দিয়ে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ওই একই ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে আমি আমার কনসিলারটাও ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কনসিলার ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো।
এরপর পাউডার ব্রাশটা সাহায্যে আমি আমার মেকআপ বেসটা সেট করে নিচ্ছি। এই পাউডার ব্রাশটা আরও সফট গাইজ, দারুণ, খুবই দারুণ। প্রত্যেকটা ব্রাশই আমার এত ভালো লেগেছে, জাস্ট অ্যাপ্লাই করলেই তোমরা বুঝতে পারবে। এটা স্কিনের মধ্যে একদম হার্ড কিছু ফিল কর দিচ্ছে না, একদম সফট ফিল দিচ্ছে, আর অ্যাপ্লাই করতেও খুব দারুণ লাগছে। তারপর ওই ফাউন্ডেশন ব্রাশটাকে আমি একটু আঙ্গুলে ফ্ল্যাট টাইপের করে নিয়ে, অ্যাঙ্গেল করে নিয়ে আমি আমার কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি ওই ফাউন্ডেশন ব্রাশটা দিয়েই। তারপর পাউডার ব্রাশটা দিয়ে আমি ব্লাশ সেট করবো গাইজ। পাউডার ব্রাশটা দিয়েও ব্লাশটা দারুণভাবে সেট করা যাচ্ছে। এরপর হাইলাইটারের জন্য আমি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করছি গাইজ, কারণ এটা দিয়ে আমার মনে হয় পারফেক্টভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করা যাবে। ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে হাইলাইটারটা ভালো অ্যাপ্লাই হচ্ছে। তো তোমরা চাইলে ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে হাইলাইটারটা ইউজ করতে পারো। তারপর গাইজ আমি লিপ লাইনার টেনে নিচ্ছি। লিপ লাইনারের জন্য অলরেডি পেন্সিল আছে, তাই ব্রাশের কোনো দরকার হবে না। লিপ পোর্শনটাতে কোনো ব্রাশ এখানে নেই, আর লিপ পোর্শনটাতে আমি ব্রাশ ইউজ করতে পছন্দও করি না। তো লিপস্টিকটা আমি লাগিয়ে নিচ্ছি, এখানে অ্যাপ্লিকেটার অলরেডি দেওয়াই আছে। তারপর মেকআপ ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। তো গাইস কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা? তো তোমরা দেখতেই পেলে এই মেকআপ ব্রাশের সেটটা দ্বারা প্রফেশনালভাবে কীভাবে মেকআপ করা হয়। তো এটা, এই মেকআপ ব্রাশটা তোমরা যে কোনো মেকআপের জন্য ইউজ করতে পারো, দারুণ হবে এটা। আর এটা সবথেকে ভালো যে ব্রাশগুলো লেগেছে আমার, সবথেকে ফাউন্ডেশন ব্রাশটা জাস্ট অসাম লেগেছে। প্রত্যেকটা ব্রাশই খুবই সুন্দর, খুবই খুবই, জাস্ট এটা আমি 10-এর মধ্যে 10 দেবো। এটা দারুণ, এটা আমার এতটাই পছন্দ হয়েছে গাইজ, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। খুবই ভালো এই ব্রাশ, এটা তোমরা একবার জাস্ট ইউজ করে দেখো, তোমাদের আর কোনো ব্রাশই ভালো লাগবে। আর গাইজ তোমরা যদি জানতে চাও যে এই মেকআপ ব্রাশটা তোমরা কিনবে হ্যাঁ কিনা, আমাদের অবশ্যই বলবো তোমরা জাস্ট একবার একবার কিনো, একবারই টাকা মানে তোমরা এটার পেছনে লাগাও। একটু কস্টলি, 640 টাকা পারবে না, তোমরা পেয়ে যাবো 640-45 টাকায়। কিন্তু গাইজ আর কোনো মেকআপ ব্রাশে তোমাদের দরকারই পড়বে না, জাস্ট অসাম, দারুণ লাগছে। আর গাইজ এটা কোনো স্পন্সর ভিডিও নয়, কোনো সুইচ বিউটি থেকে যে আমাকে স্পন্সর করতে বলেছে সেরকম কিছুই নয়, আমি নিজের টাকা দিয়ে কিনেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো আমি অনেস্ট রিভিউ তোমাদের দিলাম, তোমাদের সামনেই তোমাদের মেকআপটা করে দেখালাম, তোমরা দেখতে পেলে এই মেকআপটা কেমন হয়েছে ব্রাশটার দ্বারা, তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এই ছিল আমার ডেমো বা রিভিউ এই সুইস বিউটির মেকআপ ব্রাশটা নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।